স্বাগত চ্যানেল 24 এ নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছি আমি তপন ভোগ। লিমন, আমাদের আজকের বিষয় প্রকাশ্যে ধূমপান নয়। পাবলিক প্লেস কিংবা পাবলিক পরিবহনে ধূমপান করা না করা নিয়ে আমাদের অনেক আইন রয়েছে, সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে সে নিয়ে অনেক কথা হচ্ছে। যারা বাস্তবায়ন করবে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ক্ষেত্রে ধূমপান করছেন বিভিন্ন সময়, এ নিয়ে অনেক রিপোর্ট আমরা দেখেছি। সব বিষয় নিয়ে আসলে সচেতনতার একটা জায়গা রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে, আমরা অনেক ক্ষেত্রে জানি না আসলে কোনটা পাবলিক প্লেস, কোনটা পাবলিক পরিবহন যেখানে ধূমপান করা যাবে কি যাবে না, সেক্ষেত্রে আইন কি রয়েছে বা আইনের শাস্তি কতটুকু, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মুস্তফা জামান, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি কোঅর্ডিনেটর, এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, সংসদ সদস্য, তিনি এ নিয়ে কাজ করছেন এবং তিনি আইনের মানুষ, তার কাছে আমরা আইনের ব্যাখ্যা শুনবো। এবং এছাড়াও আমাদের সাথে রয়েছেন তামাক বিরোধী জোটের মুখপাত্র সমস্বরের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজা। আপনাকে তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমে ডক্টর জামান, আপনার কাছে আসতে চাইবো যে প্রকাশ্যে ধূমপান আমরা দেখি বা হয়ে থাকে বিভিন্ন আমাদের পাবলিক প্লেস বা পরিবহন গুলোতে, সেই সঙ্গে আমরা একটু শুনবো ফজিলাতুন্নেসা বাপ্পির কাছে। তার আগে আপনার কাছে শুনতে চাইবো যে এই যে প্রকাশ্যে ধূমপান আমরা নিরুৎসাহিত করতে চাই কেন, আসলে নিশ্চয়ই অনেক ক্ষতি বিবেচনা করি, সেই স্বাস্থ্যগত ক্ষতিটা আসলে খুব জরুরি আমাদের জন্য জানাটা। দুটি বিষয়, একটি হচ্ছে যারা ধূমপান করেন তারা ক্ষতির শিকার হন, যেমন হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, শ্বাসকষ্ট এবং আরো অনেক রোগ, এবং এই ধূমপানের কারণে অনেক লোক অকালে মারা যান, অপ্রাপ্ত বয়স্কে মারা যান বা নির্দিষ্ট সময় হওয়ার আগেই তারা মারা যান, যেটাকে আমরা প্রিমেচিউর ডেথ বলি। আরেকটি বিষয় হচ্ছে যে ধূমপান নিজে করেন না কিন্তু অন্যের ধূমপান থেকে ক্ষতিগ্রস্ত হন, বিশেষত সেই জায়গাটিকে গুরুত্ব দেওয়ার জন্য পাবলিক প্লেসে ধূমপান করা বা পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান করা নিষেধ করা হয়েছে আইনে। যিনি সরাসরি ধূমপান করেন তিনি যেরকম ক্ষতিগ্রস্ত হন, অন্যের ধোঁয়াটা টেনে নিয়ে যারা ধূমপান করেন না তারাও ক্ষতিগ্রস্ত হন, এমনকি যিনি ধূমপান করেন যেই কক্ষে আছেন সেই কক্ষে যদি অন্যরা ধূমপান করেন কিন্তু ওই ধূমপাই ওই সময়ে ধূমপান করছেন না কিন্তু তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণে মানুষকে রক্ষা দেওয়ার জন্য, মানুষকে এই মরণ বেদিগুলো থেকে রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করেছেন যাতে এ সমস্ত জায়গায় ধূমপান করা না হয়। ফজিলাতুন্নেসা বাপ্পি, আপনার কাছে আসতে চাই, পাবলিক প্লেস বা পাবলিক পরিবহন আসলে কোনগুলোকে আমরা সাধারণত বুঝে থাকি এবং সেক্ষেত্রে আইনগুলো কি আসলে? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব স্পষ্ট প্রশ্ন করেছেন এবং আমি প্রশ্নের জবাবটা খুব আপনার সরাসরি দিতে চেষ্টা করব যে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের উৎপাদন, ক্রয়, বিক্রয়, ব্যবহার এবং বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে অত্যন্ত চমৎকার যুগান্তকারী আইন রয়েছে। প্রথমত বাংলাদেশ 2003 সালে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে ধূমপান এবং তামাক নিয়ন্ত্রণের, এফসিটিসি, সেটিতে স্বাক্ষর করেছে। তারপর 2005 সালে আইন হয়েছে এই তামাক নিয়ন্ত্রণ, ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে, সেই আইনটি কিছুটা অসম্পূর্ণতা ছিল, তারপর 2013 সালে আমরা সম্পূর্ণরূপে আইন পেয়েছি, এবং সর্বশেষ 2015 সালের মার্চ মাসে 12 মার্চ মহান সংসদে আমরা একটি বিধিমালা পেয়েছি, যে বিধিমালার মাধ্যমে এই আইনটি একটি পূর্ণাঙ্গ রূপ পেল। আপনার প্রশ্নটি ছিল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহন, আইন এবং বিধিমালার আলোকে আমি দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই যে আইন এবং বিধিমালার আলোকে পাবলিক প্লেস বলতে 24 ধরনের জায়গা স্থানকে এবং পাবলিক পরিবহন বলতে 8টি পরিবহনকে বোঝানো হয়েছে। সেই 24টি জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস, বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র অর্থাৎ ইনডোরেও, হাসপাতাল, ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্র বন্দর ভবন, নৌবন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্মিনাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা,
বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য যে নির্দিষ্ট সারি থাকে সেই সকল সারি এগুলোকে আমরা পাবলিক প্লেস বলে অভিহিত করতে পারি আইন অনুযায়ী। আর পাবলিক পরিবহন বলতে বোঝানো হচ্ছে মোটরগাড়ি, বাস, রেলগাড়ি, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সকল প্রকার জনযানবাহন, উড়োজাহাজ। এবং সরকার যদি গ্যাজেট প্রকাশ করে যে এই জায়গাটি একটি পাবলিক পরিবহন তাহলে সেটিও। এক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে আমরা বিধিমালার মাধ্যমে পেয়েছি যে এই ধরনের পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ যদি এই আইনটি অমান্য করে তাহলে সেই অভিযুক্ত ব্যক্তি অনধিক 300 টাকা দণ্ডে দণ্ডনীয় হবেন। ধন্যবাদ। আমি সুজন আপনার কাছে আসতে চাই যে এক্ষেত্রে অভিজ্ঞতাগুলো আসলে কি, আমরা জানলাম আমাদের আইন রয়েছে, সেটা প্রয়োগের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বা বাস্তবিক অভিজ্ঞতা আপনার কাছে কি বলে? আমি এই সুযোগে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় সংসদ সদস্য ফজলুদ্দিনসাহ বাপ্পি আপাকে এবং আপার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এই জন্য যে ওনারা এই আইনটি সংশোধন করেছেন, বিধিমালা প্রণয়ন করেছেন। এখন অভিজ্ঞতা যেটি আমরা আইনটি সংশোধন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, এখনও পাবলিক প্লেস কিংবা পাবলিক পরিবহনগুলোতে মাঝে মধ্যে আমরা ধূমপান দেখতে পাই। এবং বিশেষ করে আমরা ঢাকা শহরে যেটি পাবলিক পরিবহন রয়েছে যেগুলো, সেই মেট্রো সার্ভিসগুলো কিন্তু ধূমপান মুক্ত। এখানে বাসের ড্রাইভার কিংবা বাসের সহকারী যারা, এদের মধ্যে ধূমপানের প্রবণতা লক্ষ্য করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই আইনে একটা বিষয় বলা হয়েছে, যারা পাবলিক প্লেসের কর্তৃপক্ষ কর্মকর্তা বা তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক, তারা কিন্তু তাদের অধীনস্থ প্রতিষ্ঠানকে বা পরিবহনকে ধূমপান মুক্ত রাখবে এবং ধূমপানমুক্ত সাইনবোর্ড লাগাবে। এটি আসলে আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে অনেকে হয়তো ধূমপান করছে, অনেকে বুঝতে পারছে না কোনটি পাবলিক প্লেস পাবলিক পরিবহন। তবুও এটি আমি বলবো যে এই দিক থেকে অগ্রগতি, যে নগর জীবনের মানুষগুলোর মধ্যে এখন ধূমপানের নেতিবাচক বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে, আইন সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে এবং আইন পালন করার জন্য মানুষ সক্রিয় হচ্ছে। তারপরেও আমরা মাঝে মধ্যে যদি আমাদের মোবাইল কোর্ট হয়, ভ্রাম্যমাণ আদালত হয়, যে জায়গাগুলো ধূমপানমুক্ত হয়নি তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে আমরা আরো বেশি ইতিবাচক ফল দেখতে পাব বলে মনে করি। আসলে একটা জিনিস আমি এখানে একটু সহজ করতে চাই, তালিকায় যে স্থান বা যে পরিবহনে থাকুক, মূল বিষয়টি হচ্ছে যেখানে মানুষের সমাগম হয়, মানুষ যেখানে কাছাকাছি অবস্থান করে, একজন ধূমপান করলে যেখানে আরেকজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের সকল স্থানই আসলে পাবলিক প্লেস বা পাবলিক ট্রান্সপোর্ট আপনি আমরা যেভাবেই বলি। যেমন ভাবে আমরা আমাদের বৈশাখী মেলা, যত জাতীয় বা স্থানীয় মেলা আছে সেইগুলোকে এই আইনে বলা না হলেও কিন্তু আইনে ক্ষমতা দেওয়া আছে যে স্থানীয় সরকার এটাকে করতে পারবে। আমরা আলোচনাটা চালিয়ে দেবো, একটা বিরতি নিতে হবে। আমরা তো মজার বিষয় আমি যুক্ত করতে চাই, একজন শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দেখে সবচেয়ে বেশি ধূমপান করে, শিক্ষা প্রতিষ্ঠান একেবারে সম্পূর্ণরূপে শতভাগ ধূমপান নিষিদ্ধ। এটি আমি আপনাকে সেটা নিয়ে কথা বলবো একটা বিরতির পর।